রাজধানী সহ প্রধান 4টি রুটের 12টি ট্রেনে ঈদযাত্রার 20 আগস্টের আগাম টিকিট নিতে শুক্রবার রাত থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে জড় হন শত শত মানুষ। শনিবার সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হয়, পৌনে 11টায় সার্ভার বিকল হয়ে যাওয়ায় 40 মিনিট বন্ধ থাকে টিকিট বিক্রি। এতে চরম দুর্ভোগে পড়েন দীর্ঘক্ষণ অপেক্ষমান টিকিট প্রত্যাশীরা, তারা টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। রাত্রে পেপারের উপরে ঘুমাইছি, রাত্রে খাই আসি নাই, এইরকম কষ্ট আর কি। অন্যান্য মানুষগুলো অনেক কম কষ্ট করে বেশি সুযোগ নিচ্ছে আর আমরা ভোগান্তিতে পড়তেছি। শুধু একটাই প্রত্যাশা, সারা দেশে ইন্টারনেটের ধীরগতির কারণে সার্ভারের সমস্যা দেখা দেওয়ায় টিকিট বিক্রি বিঘ্নিত হচ্ছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা। সারা বাংলাদেশে একসাথেই অনলাইনে টিকিট কাটা শুরু হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গাতে স্টেশন থেকেও দিয়ে টিকিট কাটা হচ্ছে, যেই কারণে এই সার্ভারকে কিছুটা ডাউন হয়ে যাচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থার কারণেও কালোবাজারি যে সম্ভাবনা ছিল সেটা আমি মনে করি চলে গিয়েছে। তারপরেও যদি কোনোরকম কোনো তথ্য আমরা পাই তাদেরকে আইনের আওতায় আনা হবে। শত কষ্টের পরও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই, তবে কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনেক কষ্টের পরে টিকিট পাইলাম, এখন অনেক আনন্দ লাগতেছে, বাড়িতে যাব। টিকিট পাবো কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। ঈদের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকাগামী 6টি, চাঁদপুরগামী 3টি, সিলেটগামী 2টি, ময়মনসিংহগামী 1টি ট্রেনের প্রায় 8,500 টিকিট বিক্রি করা হচ্ছে। সময় সংবাদ, চট্টগ্রাম।